রিতা রিতা সেই কখন সকাল হয়েছে এখন পর্যন্ত এক কাপ চা দিলে না অপেক্ষা করো এক্ষুনি নিয়ে আসছি এই নাও চিনি একদম কম তুমি তো বলেছো চিনি খেলে ডায়াবেটিস হবে আজ আসার সময় স্যাকারিন নিয়ে এসো স্যাকারিন আনবো কেন যে চিনি খেলে ডায়াবেটিস হবে না এমন চিনি আমার ঘরেই আছে ঘরেই আছে কোথায় আমার সামনেই আছে আমাকে চিনি দেবার জন্য আমার দিকে তাকিয়ে আছে এখন আমি একটু চিনি খাবো ছাড়ো না তোমার দুষ্ট মেয়ে আর গেল না তোমার জন্য আমি সারা জীবন দুষ্ট থাকতে চাই আসছি তো বেগুনি জানা কালোটাও দেবো না কি হয়েছে মোহনা না কি হিসেব নিকেশ করছিস ডাকছিস কেন ভাবি কোনটা যে পড়বো ঠিক করতে পারছি না কেন পারবি না সারা জীবন আমি শিখিয়ে দেবো নাকি এখন থেকে নিজের কাজ নিজে করতে হবে নিজের কাজ করা কষ্ট আমি পারবো না পারতে চাইলে পারবি আজকের মতো আমি পছন্দ করে দিচ্ছি এখন থেকে আস্তে আস্তে নিজের কাজ নিজে করতে শিখে নে ঠিক আছে না এটা এটা পর ঠিক আছে ভাবি ভাবি আসছি ক্যাপটা কোথায় রাখলাম ভাবি পাগল হয়ে যাব একটা জিনিসও ঠিক মতো পাওয়া যাবে এখানেও নেই কোথায় যে রাখলাম এই কি হয়েছে ঘরের অবস্থা কেন ভাবি মোটামুটি একটা সমস্যা হয়ে গেল আমার ক্যাপটা খুঁজে পাচ্ছি না নাপিত দেখে নখ বাড়ে তাই না চোখের সামনে জিনিসটাকে দেখে না আচ্ছা তোরা কি মনে করিস সারা জীবন আমার উপর নির্ভর করে চলবি এত ঝামেলা আমি পোহাতে পারবো না সবচেয়ে ভালো বিয়ে করে ফেল ওটা আপাতত আমাকে দিয়ে হবে না শান্তকে গিয়ে বলো ওনাকে বলার সময় কোথায় উনি তো ক্রিকেট নিয়ে ব্যস্ত এই যে ক্রিকেটার অনেক প্র্যাকটিস হয়েছে এবার মোহনাকে কলেজে নামিয়ে দিয়ে বাকি প্র্যাকটিসটুকু ক্লাবে গিয়ে করলে ভালো হয় না জো হুকুম মালকিন প্রতিদিনের ডিউটিটা তো পালন করতেই হবে তা মোহনা রেডি 100% ওকে মা তুমি দেখো তোমার দোয়াতে আজ ঠিকই চাকরিটা হয়ে যাবে ভাবি দোয়া করবেন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি মা কি ব্যাপার কেন তোকে না বলেছি শুভ কাজে কোনো অপেরা মেয়ের মুখ দেখতে নেই অমঙ্গল হয় ও তো একটা বন্ধা নারী এই সভ্যতার পৃথিবীতে তুমি এখনো এসব কথা বিশ্বাস করো না তুমি কিন্তু খারাপ কথা বলেছ ভাবি খুবই কষ্ট পেয়েছে আরে এতে কান্নার কি হলো মানুষ বললেই কি তুমি অপেয় হয়ে গেলে মানুষ বললে কি তোমার মুখ দেখলে মানুষের অমঙ্গল হবে কে বলে তুমি বন্ধা কে বলে তোমার সন্তান নেই তুমি যদি বন্ধা নারী হবে তাহলে সোহেল মোহনা শান্ত ওরা কারা ওরা তো আমাদের শুধু ভাই বোনই নয় ওরা আমাদের আমাদের সন্তান তুমি কেন আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে চাও তুমি কি বলবে খোদা আমার সব কিছু দেবার পরও কেন আমাকে সন্তানের মা হতে দেয়নি খোদার ইচ্ছা অনিচ্ছার কথা তো আমি একজন মানুষ হয়ে বলতে পারি না রিতা দেখি তোরা কোথায় যাচ্ছিস ভাইয়া যেখানে গেলে ভাবির মুখ দেখলে আমাদের অমঙ্গল হবে না ভাবি যখন বিশ্বাস করে ভাবি বন্ধা নারী তখন আমরা এবার বন্ধ নারী মুখ দেবো কেন
তাই আমরা আমাদের মঙ্গলের জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সন্তান যখন হতে পারলাম না তখন ভাই বোন হয়ে আমরা এখানে থাকতে চাই না। চল চলো। রিতা, ওরা চলে যাচ্ছে, ওদেরকে তুমি থামাও। রিতা, ওরা চলে যাচ্ছে। কেমন করে থাকবো তোদের ছেড়ে, একবারে শুধু বলে দে রে। কেমন করে থাকবো তোদের ছেড়ে, একবারে শুধু বলে দে রে। সামনে নির্বাচন, এই মুহূর্তে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ওই শওকত খান ভালো মানুষের আড়ালে একজন ভণ্ড নেতা, মানুষ চিনুন। এখন থেকে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সৎ মানুষকে ভোট দিয়ে সঠিক রাজনীতির ময়দান তৈরি করতে হবে। আপনারা বদলান, দেশ বদলাবে।
আপনাদের কাছে আমার অনুরোধ, ওই শওকত খানকে বয়কট করুন। একজন সন্ত্রাসী, সন্ত্রাসের পলিটিক্স করা আমার আপত্তি নাই, কিন্তু শওকত খানের বিরুদ্ধে কিছুই কবি না। নির্বাচন করা আমার আপত্তি নাই, কিন্তু শওকত খানের বিরুদ্ধে করবি না। তারপর ক্যাঙ্কর সস, ক্যাঙ্কর সস। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার বিরুদ্ধে বলার জন্যই তাকে খুন করা হয়েছে। দেখুন, আমি একজন জনদরদী পলিটিক্যাল লিডার, এমন তো হতে পারে আমার অপোজিশন দল আমার বিরুদ্ধে এগুলো করাচ্ছে। আপনি ভুল বলছেন, যাকে খুন করা হয়েছে সে আপনার বিপক্ষে নির্বাচন করতে চেয়েছিল, তাই আপনি আপনার লোক দিয়ে তাকে খুন করিয়েছেন। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, 24 ঘন্টার মধ্যে আপনি ওই খুনি সহ আইনের কাছে আত্মসমর্পণ করবেন। ওই খুনের সমস্ত ছবি সহ রিপোর্ট এখন আমার কাছে। আপনি যদি আত্মসমর্পণ না করেন, 24 ঘন্টা পর সমস্ত পত্র পত্রিকায় ওই খবর দেখতে পাবেন। দেখুন, আমি শুধু এই পত্রিকার মালিকই নই, আমি আপনাদেরই মতো একজন সাংবাদিক। আমি মনে করি, সন্ত্রাসীদের অস্ত্রের চেয়ে সাংবাদিকদের কলমের ধার অনেক বেশি। আমি মনে করি, এই সমাজ থেকে, দেশ থেকে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করার জন্য আইনের পাশাপাশি সাংবাদিকরাও অনেক বড় ভূমিকা পালন করতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওই জিন্দালাশ নামক কুখ্যাত সন্ত্রাসীকে আবিষ্কার করে আমাদের পত্রিকার হেডলাইন করতে হবে। জিন্দালাশ নামের একজন সন্ত্রাসী প্রকাশ্যে দেশ ও দেশের আইনকে অমান্য করে একের পর এক খুন করছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। আপনারাই বলুন, এই ব্যর্থতার জন্য দায়ী কে? অবশ্যই আমরা দায়ী স্যার, কিন্তু একটা কথা সত্যি স্যার, আমরা একের পর এক অভিযান চালিয়েও জিন্দালাশের সঠিক ঠিকানা আবিষ্কার করতে পারছি না। তার মানে তুমি বলতে চাও, জিন্দালাশ হয় কোনো জাদুকর, না হয় ইংলিশ ছবি হিরোর মতো কোনো সুপারম্যান, যার জন্য তোমাদের চোখের আড়ালে থেকে একের পর এক খুন করছে? না, তা বলবো না স্যার। তাহলে জিন্দালাশ মানুষ? আর মানুষ যদি হয়, তাহলে একটি মানুষ পুলিশ ডিপার্টমেন্টের চোখকে ফাঁকি দিয়ে খুনের রাজত্ব কায়েম করবে, অথচ পুলিশ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না। এই ব্যর্থতার জন্য জনগণ পুলিশ সম্পর্কে বিদ্রুপ করবে। এই অধিকার সরকার আমাদের দেয়নি, সরকার আমাদেরকে নিয়োগ করেছে জনগণের নিরাপত্তা দেবার জন্য। অবশ্যই সত্যি স্যার, কিন্তু কিন্তু শব্দটা জনগণ শুনবে না, তাই আমার শেষ কথা। আইনের শক্তি যদি
যে কোনো অপরাধী শক্তির চেয়ে অনেক বড় শক্তি হয়, তাহলে জিন্দালাসকে যে কোনো শর্তে গ্রেফতার করতে হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। পত্রিকাগুলো যাতে জিন্দালাসের সন্ত্রাসী কার্যকলাপ নিয়ে আর হেডলাইন লিখতে না পারে সে ব্যবস্থা করতে হবে। দিস ইজ মাই ফাইনাল অর্ডার। কি খবর নেতা, কি মনে করিলাম? খুন খারাপই খুব সাবধানে করিস, খুব দরকার না হলে আস্তানার বাইরে যাবি না। বাইরের অবস্থা খুব গরম, চারিদিকে চেকিং চলছে। নেতা, তুমি একমাত্র আমার কথা ভাবো, তাই তো জিন্দা পাগলা। তোমার জন্য জীবন বাজি রাখতেও দ্বিধাবোধ করে না। তুমি নতুন এসেছো, তাই এই কলেজে ক্লাস করার নিয়ম জানো না। এই কলেজে যে কোনো নতুন ছাত্রীকে প্রথম দিন আমাদের পাশে বসে ক্লাস করতে হয়, তোমাকেও করতে হবে। তোমাদের মতো গুন্ডা পান্ডা ছাত্রদের শায়েস্তা করার ট্রেনিং নিয়ে আমি এখানে এসেছি। আন্ডারস্ট্যান্ড? তোরা শালিকে বাইরে নিয়ে আয়, আমাদের বায়োডাটা ওকে জানিয়ে দিই। ডোন্ট টাচ মি, আই শুট ইউ। কি পেয়েছ, কি ভাবো নিজেদেরকে? তোমরা বেরিয়ে যাও, নইলে। ঠিক আছে, তোমার এই পিস্তল তোমাকে কতক্ষণ সেভ করতে পারে আমরা তা দেখে না। আউট 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 আউট। রিয়েলি আপা, আপনি যা দেখেন তুলনা হয় না। বুকে সাহস করলে আমার কাছটা তোমরা অনেক আগতে। তুমি যে ঘটনাটা ঘটিয়েছো সেজন্য তুমি অবশ্যই প্রশংসার দাবিদার। বসো মা। থ্যাংক ইউ স্যার। আমাকে প্রশংসা না করে আপনারা যদি ওইসব ছাত্র নামধারী ক্যাডারদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন, তাহলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হয়ে যেত না স্যার। তোমার কথার যুক্তি আছে, কিন্তু তুমি জানো না ওদের পিছন সাইডটা অনেক শক্ত। কোনো অ্যাকশন নিতে গেলে নিজেদেরই ওদের অ্যাকশনের শিকার হতে হয়। এই যে আজ তোমার প্রশংসা করলাম, কাল তুমি আদৌ এই কলেজে ঢুকতে পারবে কিনা কাল ছাড়া বলা যাবে না। ম্যাক কামিন স্যার। আরে সোহেল, কি মনে করি, পদ ভুলে নয় তো? না স্যার, সময় পাই না, তাই ইচ্ছে থাকলেও আসতে পারি না। কাজল, সোহেল আমার কলেজের এক সময়ের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, বলো তোমার আসার উদ্দেশ্য? স্যার, এইমাত্র একটা টেলিফোন পেয়েছি, একজন ছাত্রী ক্লাসের মধ্যে অবৈধ পিস্তল নিয়ে রংবাজি করেছে। আমি ওই ছাত্রীকে গ্রেপ্তার করার জন্য এসেছি। প্লিজ স্যার, নামটা বলবেন। আমি সেই ছাত্রী, পিস্তলটা আমার কাছেই আছে, এক মিনিট। কি ওজনে খুব হালকা মনে মনে হচ্ছে? হতেই হবে, বাজারে নকল পিস্তল দেখে ওরা আসল পিস্তল মূল্যেও ওজনটা তার আসল পিস্তলের মতো হতে পারে না। গ্রেফ করার জন্য আশাত ব্যর্থ হল। তুমি গতকাল আমার বন্ধুদের ক্লাসরুম থেকে বের করে দিয়েছো, আজ আমরা এসেছি তুমি যাতে করে আর কোনোদিন এই কলেজে ঢুকতে না পারো সেই ব্যবস্থা পাকা করছি। চলো। তোমার কোনো শক্তিতে আজ কাজ হবে না। আজ তোমাকে এখানে লোড করে ছবি তোলা হবে, ছাত্র ছাত্রীরা তোমার এই নগ্ন শরীরটাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। চলো। দাঁড়াও, কেউ যাবে না। Yeah!
কলেজে কি হচ্ছে তা তুমি দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, কিন্তু কিছুই করার নেই। বাবা বাবা, এটা তোমার কোনো কথা হলো না? ঠিক আছে বাবা। হ্যালো থানা, সামনে মাস্তানি, আজ তোকে এমন শিক্ষা দেব যাতে করে কোন মেয়েকে বেজ্জতি করার আগে আজকের কথাটা মনে পড়ে। মিস্টার সোহেল, আপনি কি জানেন জুয়েল কার ছেলে? ওকে বুঝিয়ে দে কে আমার বাবা। তোর বাবাকে তুই ছাড়া আমার তো জানার প্রয়োজন নেই। মিস্টার আলম, আইনের পোশাক পরে একজন সন্ত্রাসীর পক্ষে কথা বলতে আপনার বিবেকে বাধল না? না মানে বলছিলাম কি, কোন কথা বলতে হবে না, কেসটা আমার, আমি দেখবো। কোথায় কোথায় আমার ছেলে? বাবা বাবা, দুলাভাই দেখো বাইগনারে একদম দাগি আসামি মতো মনে হয়, চেহারাটা বাইগনারে যাই তৈব, ভিডিও করি। চুপ সালা। কি বাবা? অফিসার আমার ছেলেকে গ্রেফতার করেছে। আমি, নাম সোহেল, বাবার নাম আনোয়ার মল্লিক, 62/2 স্কাটার 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 স্কাটার। আমি না আসা পর্যন্ত তোরা কেউ আমার ভাইয়ের লাশ কবর দিবি না। কোথায় কোথায় সাংবাদিক শফিক রহমান? সাংবাদিক শফিক রহমান, তোমার চিৎকার শুনে আজ আমার ওই ছেলেটার চিৎকারের দৃশ্যটা মনে পড়ছে, মনে পড়ছে তোমার ভাই আমারই চোখের সামনে
কত নির্মমভাবে ওই ছেলেটাকে খুন করেছে। শকত খানের ভাই, আমি ওর অন্যায়ের প্রতিবাদ করতে। তুমি কি এখন বুঝতে পারছ তোমার টাকার ক্ষমতার চাইতেও আমার কলমের ক্ষমতা কত বেশি? আমি কিন্তু ঠিকই তোমার ভাইকে ফাঁসির তরিতে ঝুলিয়েছি। হ্যাঁ, আমি স্বীকার করছি। তবে তুমি একটা কথা মনে রেখো, যে আঙুল দিয়ে তুমি সাংবাদিকতা করো ওই আঙুলগুলো আমি কেটে ফেলবো। আর কিছু জানো? না, আমার জানার নেই, কিন্তু তোমার জানার আছে। এই মুহূর্তে হাজতে তালা খুলে আমার ছেলের কাছে পা জড়িয়ে ধরে ক্ষমা চাও, নইলে আমি 12 ঘন্টার মধ্যে তোমার পুলিশের পোশাক খুলে নেব। তবুও তো 12 ঘন্টা সময় পাওয়া গেল, আমার জন্য অনেক বেশি সময়। কিন্তু ওর মতো সন্ত্রাসী সন্তানের বাবার জন্য মাত্র 12 সেকেন্ড তোমাকে সময় দিলাম। এর মধ্যে বেরিয়ে না গেলে তোমাকে তোমার সন্তানের মতো হাজতে ঢুকিয়ে দেব। 12 সেকেন্ডের অলরেডি 6 সেকেন্ড চলে গেছে। 7, 8, 9, 10, 11, 12 I say get out. অফিসার, এর পরিণাম কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে তা তুমি জানো না। কোচি মাইয়ালয়া সোজা আমার বাংলাতে যাইবা। ওইখানে বিদেশি এজেন্ট মিস্টার হ্যান্ডি সহ আরো 5 জন অস্ত্রের চানালে অপেক্ষা করতেছে। মাইয়াগুলো দিয়া মালগুলো বইসা নিবা। ওকে ডার্লিং, রং লাগাই দিলাম। দুলাভাই, সিন্দারে খবর দিই। চুপ শালা শালা। বস, আমি একটা বুদ্ধি বের করার চেষ্টা করি। তোমাদের কারো কিছু করতে হবে না, আমাকে আমার মতো করে ভাবতে দাও। ওই সাংবাদিক শফিক রহমানের সাথে আমার অতীতে সব কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু ওর ভাই যখন আবার নতুন করে আমার সাথে খেলতে শুরু করল, তখন আমাকেও ভাবতে হবে কিভাবে খেলতে হবে। তুমি তো খেলার কথা নেই ভাবতাস, ওইদিকে বাইকদের কথা একটু ভাবো। নইলে সাব ইন্সপেক্টর সোহেল মাইরা প্রতিটি হাড়ের জয়েন্ট খুললে হালাই দিব। হ্যাঁ, তুই কি মনে করেছিস আমার ছেলে আটকে রাখতে পারবে? পারবে না, আমার ছেলে ঠিকই বেরিয়ে আসবে। আর বেরিয়ে আসার পর শুরু হবে সাংবাদিক শফিক রহমানের সাথে আমার নতুন খেলা। যদি বলি তুমি তোমার স্বার্থে কাজল নামের মেয়েটিকে দিয়ে একটি নাটক সাজিয়ে শওকত খানের ছেলেকে সেই নাটকের ভিলেন বানিয়ে নিজেই আইনের চোখে হিরো হতে চেয়েছ? আপনার কথা যদি সত্য হয় তাহলে আমার স্বার্থ? স্বার্থ তোমার একটাই, জুয়েল যেহেতু রাজনৈতিক নেতার সন্তান
তাই তুমি রাজনৈতিক নেতার সন্তানকে গ্রেফতার করে একটা আলোড়ন সৃষ্টি করে প্রমোশনের পথটা পরিষ্কার করতে চেয়েছো। আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে স্যার। মোটেও মিথ্যা নয় স্যার, ঘটনাটা আসলে সত্যি। তুমি? আমার নাম কাজল। সোহেলের ভাইকে আমি ভালোবাসি। এই ভালোবাসার সম্পর্ক নিয়ে সোহেল আমাকে দিয়ে এই নাটকটা করে নিজেকে হিরো সাজিয়েছিল। কিন্তু স্যার, আমি গত রাতে ঘুমোতে পারিনি। নিজের মনের কাছে নিজেকে বারবার প্রশ্ন করে একটা কথাই জেনেছি, এটা অন্যায়, এটা অপরাধ। তাই আমি আমার জবানবন্দি তুলে নিতে এসেছি। এখন কি বলবে বলো, এখন কি বলবে? আমি অর্ডার করছি জুয়েলকে তুমি ছেড়ে দাও। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি কাজলের দাদুর সাথে শান্তর বিয়ের পাকা কথাটা দিয়ে এসো। তাহলে তো খুব মজা হবে, দুই দুইটা ভাবি হবে। এ বিয়ে হবে না, হতে পারে না, কারণ এ বাড়ির বউ হওয়ার কোন যোগ্যতা এর কাজলের নেই। কেন ভাইয়া, এই সংসারে আমরা যে কজন আছি আমাদের অহংকারী হলো সত্য কথা বলা, সৎ পথে চলা। তাই মিথ্যে কথা বলা যে মেয়ের স্বভাব, সে মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসতে পারে না। কি বলছিস তুই? হ্যাঁ শান্ত, আমি নাকি জুয়েলকে ধরার জন্য তাকে মিথ্যে নাটক করতে বলেছিলাম, আর এ কথাটা থানায় গিয়ে আমার অফিসারের সামনে এসে বলে গেল। সোহেল, তোর কথা যদি সত্যি হয় তাহলে কাজলকে আমি ক্ষমা করব না। নীরব কেন, জবাব দাও। আর যদি জবাব দিতে না পারো তাহলে আমি মনে করব এতদিন যে বিশ্বাস দিয়ে তোমাকে আমি ভালোবেসেছিলাম আমার সে বিশ্বাসটাই ছিল মিথ্যা। শান্ত, কাজল জবাব দিল তুমি কাজলকে বিশ্বাস করবে না, আর এই জন্য করবে না, তুমি যা শুনেছ তা সত্যি। কিন্তু এই সত্যির মাঝে আরেকটা সত্যি লুকিয়ে আছে, সেই সত্যিটা তুমি না জানলে কাজলকে তুমি সত্য মিথ্যার আদালতে বিচার করতে পারবে না। কাজলের দাদু ঠিকই বলেছে শান্ত, কাজল কেন মিথ্যা কথা বলল সেই ঘটনা তোমাকে জানতেই হবে। কি রে কবিতা, ঘরে লাইট নেই কেন? খান সাহেব, আপনি তা তো দেখতেই পাচ্ছ আমার মেয়েটার অবস্থা করেছেন কেন? আমার দোলা ভাই আপনার কাছে একটা প্রস্তাব, প্রস্তাবটা না মানলে আপনার মেয়ের সাথে নীল ছবির শুটিং শুরু হবে, আমি সেই ছবির শুটিং ভিডিও করব। শোনো প্রিন্সিপাল, কলেজ আমার, বেতন খাওয়া আমার, আর কোথাকার কোন এক কাজলের জন্য আমার ছেলে হাজত খাটবে তা তো হতে পারে না। তাই তুমি কাজলকে দিবে আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে তা প্রত্যাহার করার ব্যবস্থা করবে, তা না হলে আমার ইশারাতে এই লোকেরা তোমার মেয়েকে কামড় দিতে শুরু করবে, আর সেই দৃশ্য ভিডিওতে তুলে ওই ক্যাসেট বাজারে ছেড়ে দেওয়া হবে। খান সাহেব, আপনি আমার কথা শুনুন। ওই টাইম নাই, তোমার সিদ্ধান্ত তুমি জানাও, এটা অন্যায়, এটা ব্ল্যাকমেলিং, দেশে আইন আছে, তুই আমাকে আইন শেখাস। আমার ভুল হয়েছে, আপনি ওদের থামতে বলুন। আমি যেভাবেই হোক কাজলকে রাজি করাবই। অসম্ভব, যে ছেলেটি প্রকাশ্যে আমার শরীর থেকে কাপড় খুলে নেবার জন্য হাত বাড়িয়েছিল তারই মুক্তির জন্য আমি আমি মুক্তির কথা বলতে পারবো না স্যার। কাজল, কবিতা শুধু আমার মেয়ে নয়, তুমি আমার মেয়ের মতো, শুধু একবার বোঝার চেষ্টা করো একজন বাবা
কত বেশি অসহায় হলে একজন মেয়ের ইজ্জত বাঁচাবার জন্যে আরেকটা মেয়েকে মিথ্যা বলার অনুরোধ করছে। আমি সব বুঝি স্যার, কিন্তু আমার কথাটা একবার ভাবুন। কাজল, মনে করো কবিতা আমার মেয়ে নয়, তোমারই ছোট বোন। তোমার ছোট বোনকে কেউ যদি ইজ্জত নষ্ট করে সেই ক্যাসেট বাজারে ছেড়ে দিতে চায়, তাহলে তুমি কি করতে? তোমার নীতি আদর্শকে বড় করে দেখতে, নাকি তোমার ছোট বোনের ইজ্জত বাঁচানোর জন্য এগিয়ে আসতে? আমার কবিতার ইজ্জত তুমি ভিক্ষে দেবে না মা। এই বড় বাপকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না মা। আমি তোমার স্যার, স্যার আপনি যান। মিথ্যে কথাটা বলার জন্য আমার জীবনে হয়তো অনেক বড় ক্ষতি হবে, তবু সেই ক্ষতিকে মেনে নিয়ে আমি কবিতার বড় বোন হয়ে ছোট বোনের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যে কথাটা বলবো স্যার, মিথ্যে কথাটা বলবো। আমার যা বলার আমি বলেছি শান্ত, এখন তুমিই বলো তোমার বিচারে কে অপরাধী, আমি না কাজল? শাস্তি কে পাবে, আমি না কাজল? স্যার, কাজল, আমি তোমাকে সবকিছু না জেনে ভুল বুঝেছিলাম। আই এম সরি কাজল, আই এম সরি। কি ভীষণ লজ্জা করছে মনে হয়? লজ্জা পাইনি, হাঁটিয়েছি। কেমন যেন বুকটা ধুক ধুক। সত্যি কথা বলতে কি, আমার বুকটাও ধুক ধুক করছে, এক অন্যরকম অনুভূতি। কিরকম? এ বুকে হাত দাও, বুঝতে পারবে। শোনো প্রিয়া, মন তো দিওয়ানা, প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না। শোনো প্রিয়া, শোনো প্রিয়া, মন তো দিওয়ানা, প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না। দূরে দূরে কেন তুমি থাকো, আমাকে খুব কাছে রাখো, তোমারই খুব কাছে রাখো।
আছে রে কানে শুধু আমাকে তোমারই কাছে রে আ কালো কালো নয়নে কি জাদু আছে রে কানে শুধু আমাকে তোমারই কাছে রে শোনো প্রিয়া মন তো দিওয়ানা প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না দূরে দূরে কেন তুমি থাকো আমাকে খুব কাছে রাখো বাঁচানোর জন্য তোমার সামনে মিথ্যে কথাটা না বলতো তাহলে আমাকে বউ করার স্বপ্ন কোনোদিনই আর দেখতে না কবিতা এই মুহূর্তে নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে কাজলকে কাজলকে আমি ভুল বুঝেছিলাম ঠিক আছে একসময় ক্ষমা চেয়ে নিও আগে তুমি ক্ষমা করো আমি তো ক্ষমা করেই দিয়েছি তাহলে তোমার বুকের মাঝে আমাকে টেনে নাও মনে হচ্ছে আমার বুকের সামনে প্রাচীর দিয়ে রেখেছি ভেড়ে গেল ঝালা
তোমার অন্তরে যখনই জড়িয়ে ধরি আমি তোমারে পাক্কা পাক্কা দেব কথা দেব মনটারে ভালোবাসা দিও তুমি দিও আমারে প্রেমের আগুন জ্বালিয়ে যাব না আর পালিয়ে রাখবো ধরে ধাক্কা ধাক্কা লাগে আমার অন্তরে ভাই পাইকনা তো সারা ঠিকই পাইল এবার তোমার নতুন খেলার জন্য জিন্দারে খবর দে ওই শালা শালা তুই তো আমার সাথে বিয়ে দিয়েছিস সবসময় জিন্দা জিন্দা করিস কেন হরম জবা আরে আমি তো জিন্দাকে সেই কাজে ব্যবহার করব যে কাজটা আমার ছেলের পক্ষে সম্ভব নয় এই খেলা খেলার জন্য জুয়েলি যথেষ্ট তাছাড়া জুয়েলের হাতটা পাকা করতে চাই যাতে করে সব কাজে জিন্দার উপর নির্ভর না করতে হয় বুঝেছিস ব্যাটা ঠিক আছে হ্যাঁ অবশ্যই জুয়েল তোর কাছে আমি সাব ইন্সপেক্টর সোহেলের সেই হাতটা চাই যে হাত দিয়ে ওই শালার বাচ্চা আমার গলা চেপে ধরেছিল শুধু তাই নয় ওই হাত দিয়ে আমাকেও খুব মেরেছিল ওই হাত আমি কেটে আনবই বাবা কবিতা তুমি যাও আমি যাচ্ছি মানে কথা নয় যাও বলছি শকত খানের ছেলেরা সোহেলকে ট্র্যাপ করেছে সোহেল সোহেল কোন দিকে গেছে কোন দিকে গেছে Ah!
শান্ত শান্ত সোহেলের কি অবস্থা? বুঝতে পারছি না। শান্ত, সোহেলকে কারা মেরেছে? শওকত খানের ছেলে আর তার লোকজন। শওকত খান, আমি তোকে ভয় কিছু নেই, রোগীর অবস্থা ভালো, আপনারা ইচ্ছে করলে দেখা করতে পারেন। তোমরা এসেছ, ভাইয়া কোথায়? শওকত খান, আমি তোকে ভাইয়া নিশ্চয় শওকত খানের বাড়িতে গেছে। তোমার কাছে জানতে চেয়েছেন একজন রাজনীতিবিদ হিসাবে বর্তমানে সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে আমার কি বক্তব্য? অবশ্যই। আমার বক্তব্য একটাই, সন্ত্রাস যারা করে তারা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। এই শত্রুদের সমূল উৎপাটন করতে হবে, নইলে জাতীয় জীবনে স্বস্তি বলুন, শান্তি বলুন আর স্বাভাবিকতায় বলুন কিছুই ফিরে আসবে না। আপনারা সবাই একই কথা বলছেন, কিন্তু এই দায়িত্বটা নেবে কে? শোনেন, ক্যান্সার অপারেশনে যেমন ডাক্তারের ভূমিকায় প্রধান, তেমনি সন্ত্রাস নামক এই জাতীয় ক্যান্সারের অপারেশনের দায়িত্ব আমার মনে হয় পুলিশের নেওয়া উচিত। এবং একইভাবে পুলিশকে সাহায্য করার জন্য আপনার আমার সবাইকে এগিয়ে আসতে হবে, নইলে বর্তমান সামাজিক অবক্ষয় থেকে দেশকে, জাতিকে কোনোদিনই বাঁচানো সম্ভব নয়। তোমরা কার কথা শুনছো? কার ডাকে সাংবাদিক সম্মেলনে এসেছো? তোমরা কি জানো এই শওকত খান নিজেই একজন সন্ত্রাসীদের লালন কর্তা? ওই সাংবাদিক, তোমার ভণ্ডামি কথাবার্তা বন্ধ করো। আমি যে সন্ত্রাসীদের লালন করি তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমার ভাই, তোমরা আমার কথা বিশ্বাস না করলে আমার সঙ্গে হাসপাতালে চলো, নিজের চোখে দেখে আসবে এই শওকত খানের সন্তান আর তার সন্ত্রাসী বাহিনীরা আমার ভাই সোহেলকে মেরে ফেলার জন্য কিভাবে আঘাত করেছে। তোমরা তো আমারই মতো সাংবাদিক, তাই তোমাদের কাছে আমার দাবি, তোমরা তোমাদের কলম দিয়ে পত্রিকার মাধ্যমে এই শওকত খানের মতো মুখোশধারী নেতাদের মুখোশ খুলে দাও, প্রমাণ করে দাও এদের কথা আর কাজের সাথে কোনো মিল নেই। ভাই ব্যাটা সাংবাদিক, এখান থেকে মেরে যাচ্ছি, নইলে তোকেও মেরে তোর ভাইয়ের মতো হাসপাতাল পাঠিয়ে দেবো। দেখেন এই শওকত খানের ছেলের চেহারা দেখেন। তুই আমার ভাইজানের উপর হাত তুলেছিস। সন্ত্রাস করিস, সন্ত্রাস থানাতে চল। তোমরা কাকে গ্রেফতার করছো? গ্রেফতার করলে ওই শওকত খানের ছেলেকে গ্রেফতার করো। কাকে গ্রেফতার করবো আর না করব সেটা আমার ব্যাপার, তোর কাজ তুই কর। দেখুন, আপনারা বিচার দেখুন। গিয়ে পাড়াইলে কত মানুষ বানায় ফেললাম, আর তুই তো তুই পাড়াও চটকাও আজকে। খান সাহেব, আপনার চেহারা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, আগামীকালের পত্রিকাতে এই ছবিগুলো ছাপিয়ে আপনার মুখোশ খুলে দেব। একজনও যেন ক্যামেরা নিয়ে বের হতে না পারে,
সবার কাছ থেকে আমার কেড়ে নে। আমাকে ভিতরে যেতে দাও, আমি শান্তর কাছে যাব। অর্ডার নেই। আমি শান্তর ভাই, আমাকে ভিতরে যেতে দাও। ওরা ওরা আমার শান্তকে মেরে ফেলছে, আমাকে ভিতরে যেতে দাও। শান্ত, আমাকে আমাকে যেতে দাও। শান্ত, শান্ত। ভাইয়া ভাইয়া, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? শান্ত ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। শান্তকে ধরে নিয়ে গেছে? শান্ত, আমাকে যেতে দাও। আমাকে ভাইয়া, শান্তকে থানার ভিতর টর্চার করছে, আমাকে যেতে দিচ্ছে না। ভাইয়া তুমি শান্ত হও, আমি দেখছি। মিস্টার আলম, কোন অপরাধে তুমি শান্তকে টর্চার করছো? অপরাধ, খানকে খুন করার জন্য হামলা করেছিল, আমি হাতে নাতে গ্রেপ্তার করেছি, মিথ্যে কথা। শান্ত, শান্ত কোনো সন্ত্রাসী নয়, বরং তুমি খানের কথা মতো অন্যায় ভাবে শান্তকে ধরে এনে টর্চার করছো। শান্তকে ছেড়ে দাও। আপনি আমার সিনিয়র, কিন্তু কেসটা আমার, আপনার কিছু করার থাকলে আদালতে যান। হ্যাঁ তাই যাব। তুমি কি মনে করেছো আইনের পোশাক পরে ওই শকত খানের টাকা খেয়ে শান্তকে অপরাধী বলে প্রমাণ করতে পারবে? পারবে না। ভাই ভাই আমার, তোর কোনো ভয় নেই, আমার প্রতি বিশ্বাস রাখ, আমি তোকে মুক্ত করবই, মুক্ত করবই। আর একটা আঘাত করার চেষ্টা করলে আমি তোকে ছাড়ব না, আমি তোকে ছাড়ব না। যা যা, তারা ক্ষমতা তোরা দেখবি তো, তুই দেখবি, তোর ভাই দেখবে। আইতা সেমি, এমন একটা ভাব দেখাচ্ছে না, সবকিছু মাকে বলে দিতে হবে। ধন্যবাদ, চলি আসি। এক্সকিউজ মি, শান্ত সাহেব আছেন? জি। মিস্টার শান্ত মিডিয়া থেকে আপনার সাক্ষাৎকার নিতে এসেছে। এসো, আসুন আসুন। কেমন আছেন? ভালো, বসুন প্লিজ। আমরা টেলিমিডিয়া থেকে এসেছি, আমাদের জিজ্ঞাসা, সাব গেমসের তিনবারের বিজয়ী পাকিস্তানের শুটার মঞ্জুর হাসানকে হারিয়ে স্বর্ণপদক জিতে আপনার প্রতিক্রিয়া কি? সত্যি কথা বলতে কি, আমি স্বাধীনতার যুদ্ধ দেখিনি, যুদ্ধের কথা মনেও নেই, কিন্তু যখন পাকিস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্বর্ণপদকটা ছিনিয়ে নিলাম, তখন শুধু আমার মনে হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধের মতোই আমিও বাংলাদেশের বিজয়টা পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে এনেছি। অদ্ভুত প্রতিক্রিয়া। এবার আপনাকে জিজ্ঞেস করছি, বাবা হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? আমার সন্তানের বিজয়ে দেশ জাতি জনগণ যদি অহংকার করতে পারে, তাহলে বাবা হিসাবে সন্তানের বিজয়ে এই অহংকার আমারও অহংকার। প্লিজ আপনি একটু সরে যান। কেন সরে যাব? কেন, আমার ভাই, আমি ভাইয়ের পাশেই থাকবো। প্লিজ প্লিজ, আমার ছোট বোনটাকে সরে যেতে বলবেন না। থাক না মিস্টার শান্ত, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার ভবিষ্যৎ চিন্তা কি? আমার সামনে পরীক্ষা, পরীক্ষার রেজাল্টের পর আমি পুলিশে যোগ দিতে চাই। আমি মনে করি দেশ স্বাধীন হলেও যুদ্ধ শেষ হয়নি, তাই যারা দেশের মধ্যে সন্ত্রাস করে দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, আমি পুলিশে যোগ দিয়ে সেই সব সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আমি মামু, সবার মামু, তাকে দহস কি জায়গাটা চিনতে পারছস? পাড়া, ব্যবসা পাড়া।
আমি সদর ঘাটের কুলি থেকে মাইয়া মানুষের দেহ ব্যবসা টাকা গুনতে গুনতে আইজ আমার ঢাকা শহর তিনটা বাড়ি চারটা গাড়ি ব্যাংকে কোটি কোটি টাকা তোর কত বড় বুকের কইলজা রে আমার পাড়া তুইলা দিবার লেগা তুই জমিটা কিনত আর সুরের বাচ্চা কি জন্য বানাইতে চাইছিলি হাসপাতাল হাসপাতাল ওই হাসপাতালে তৈরি হইব না ওই হাসপাতালে রঙও লাগবো না কিন্তু আমি তরে ঠিকই রং লাগাই দিমু ঠিকই রং তোমার বাড়িতে এসে শান্ত তোমাকে ক্রিকেট বল করে বাউন্ডারি ছক্কা মেরে গেল আর আমি আমি তোমার শ্বশুরের বাচ্চা এই সুন্দর ক্রিকেট খেলাটাকে ভিডিও করতে পারলাম না বলো না দুলাভাই কয়টা বাউন্ডারি আর কয়টা ছক্কা মেরে গেল এই তো তোমার এক দোষ ক্রিকেট খেলার কথা জানতে ছিলাম আর তুমি ফুটবলের মতো রাখতে পারলে আর একটা কথা বললে তোকে চুপ করলাম কি এটা কি তোর না হ্যালো কি আলম কি বললে ওর ভাই চ্যালেঞ্জ করে গিয়েছে শান্তকে বের করে নিয়ে যাবে শোনো তুমি একটা কাজ করো ওকে একটা অস্ত্র মামলায় ঢুকিয়ে দাও যত টাকা লাগে আমি দেব তুমি বলছো তোমার ভাই নির্দোষ অথচ সাব ইন্সপেক্টর আলম আমাকে জানিয়েছে তোমার ভাই অস্ত্র নিয়ে শওকত খানকে খুন করার জন্য হামলা করেছিল আর সেই অপরাধে সাব ইন্সপেক্টর তোমার ভাইকে হাতে নাতে গ্রেফতার করেছে স্যার আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে এটা শওকত খানের ষড়যন্ত্র ওই শওকত খানের ছেলে আর তার বন্ধুরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল এর প্রতিবাদ করার জন্য আমার বড় ভাই আর শান্ত তার বাড়িতে গেলে সাব ইন্সপেক্টর আলমকে টাকা দিয়ে কিনে শান্তকে একজন সন্ত্রাসী সাধনের চেষ্টা করছে আমি যদি বলি তুমি মিথ্যে কথা বলছো কারণ এর আগেও শওকত খানের ছেলেকে গ্রেপ্তার করে তুমি হিরো সাজতে চেয়েছিলে বুঝেছি স্যার আপনাদের জন্য সত্যিকারের সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে না গ্রেপ্তার হবে তারা যারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় বলুন স্যার নিজেকে কত টাকার বিনিময়ে শওকত খানের কাছে বিক্রি করেছেন হাত আমারও আছে সোহেল তোমার এত বড় সাহস তুমি একটা জুনিয়র অফিসার হয়ে আমার উপর হাত তোলো তুমি জানো না তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে সাসপেন্ড করতে পারি অবশ্যই পারেন স্যার কিন্তু আমাকে সাসপেন্ড করার আগে আমার একটি প্রশ্নের জবাব দিতে হবে আমি জুনিয়র অফিসার হয়ে সিনিয়র অফিসারের উপর হাত তোলার জন্য আমার যদি চাকরি চলে যায় তাহলে আমার বাবা সমতুল্য ভাইজানকে যদি কেউ আমার সামনে বা আমার ভাই শান্তর সামনে আঘাত করে আর শান্ত যদি তার প্রতিবাদ করে তবে তবে কিছুটা অন্যায় হবে হবে না আমি হলো তোর হাতটাই কেটে ফেলতাম কারণ আপনার কাছে আপনার সম্মান যেমন বড় তেমনি আমাদের কাছে আমাদের ভাইজান অনেক বড় আমি জানি আমার চাকরিটা চলে যাবে কারণ আমি আপনার সাথে বেদবি করেছি কিন্তু আমিও বলে যাচ্ছি স্যার আমার ভাইজানকে যে আঘাত করেছে ওই হাত আমিও কেটে নেব তার জন্য শুধু শান্ত কেন প্রয়োজন হলে আমিও আইনের চোখে অপরাধী সাজব দাও সোহেল রাগ উত্তেজনা প্রত্যেক মানুষের জন্য ক্ষতিকর তুমি একজন জামিনদারের ব্যবস্থা করো আমি জামিনের জন্য তোমাকে সাহায্য করব এবং আমি তোমাকে কথা দিচ্ছি সাব ইন্সপেক্টর আলমের বিরুদ্ধে তোমার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সাব ইন্সপেক্টর আলমকে তার শাস্তি পেতেই হবে আমি প্রমিস করছি থ্যাংক ইউ স্যার ইমোশনালি আমি আপনার সাথে বেদবি করে ফেলেছি এর জন্য আমি সরি স্যার ভেরি সরি ইটস অল রাইট মাই বয় হ্যালো কি বললি জিবাস
তোর বুদ্ধিটা খুবই ভালো। তোর কথা বিশ্বাস করে আমি বেরিয়ে যাই, আর তুই পেছন থেকে গুলি করে প্রমাণ করবি আমি হাজত থেকে পালাতে চেয়েছিলাম। আরে তুই দেখছি শুধু ক্রিকেটই খেলিস না, আইনের মারপিছু বুঝিস। তবে আমি তোকে হাজত থেকে বের করে দেবই। ওঠ ওঠ। শান্ত থানা হাজত থেকে পালিয়ে গিয়েছে। পুলিশ সত্যি করে বল, কত টাকা ঘুষ নিয়ে তুই শান্তকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছিস? বল কত টাকা খেয়েছিস? খান সাহেব, আপনার সামনে আপনার ছেলে আমাকে অপমান করছে আর আপনি কিছুই বলছেন না। জেল ব্যাড, হাতে পায়ে তো খালি লম্বাই হয়েছে, বুদ্ধি তো কিছুই হয়নি। এত ভুল করা কেন? বয়স অল্প, ভুল করে ফেলেছে। কিন্তু আমি তো ভুল করতে পারি না। তোরা যদি মুখ খুলিস তাহলে তোদের এরকম মরতে হবে, আর যদি আমার কথা মতো চলিস টাকা পাবি, প্রমোশন পাবি, আরাম এসে থাকতে পারবি। আর হ্যাঁ, লাশটা নিয়ে যা, সবাইকে বলবি শান্ত তোদের সামনে খুন করেছে। হ্যালো কাজল, কাজল আমি শান্ত। তুমি বলে সাব ইন্সপেক্টর আলমকে খুন করেছো? কি বলছো তুমি, আমি তো কিছুই জানি না। তুমি কোথায়, কোথায় তুমি শান্ত? পোড়া বাড়ির সামনে, আমার হাতে গুলি লেগেছে কাজল। এখন কি বলবে? বলার মতো আমার একটাই কথা, শান্ত খুন করতে পারে না। শান্ত খুনি এ কথা আমি বিশ্বাস করতে পারছি না। তুমি কি বলতে চাও এতগুলো পুলিশ সবাই তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যে কথা বলছে? তুমি কি বলতে চাও সৎ আদর্শবান শুধু তোমার ভাই, আর থানার সমস্ত পুলিশ অসৎ? এ কথাটা আমি বলিনি স্যার। যদি তা না বলে থাকো তাহলে এতগুলো পুলিশের জবানবন্দির উপর ভিত্তি করে আমি অবশ্যই বলতে পারি তোমার ভাই খুনি, এবং এই খুনিকে অবশ্যই গ্রেফতার করতে হবে, আর এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। কিন্তু স্যার, আমি তোমাকে ২৪ ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তুমি যদি রাজি না হও তাহলে আমি এই কেসটা অন্য কাউকে দেব। চলি।
করছি। দাও এনে গুলি করব। দাও না। বলো সোহেল। স্যার, আমি ডিসিশন নিয়েছি, শান্তকে গ্রেপ্তারের দায়িত্বটা আমি নিতে চাই। থ্যাংক ইউ। তাহলে তুই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, শান্তকে গ্রেপ্তার করবি? হ্যাঁ ভাইয়া, এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। সোহেল, সোহেল, তুই কি সত্যি বিশ্বাস করিস শান্তকে খুন করেছে? আইনের কাছে আমার বিশ্বাসের কোনো মূল্য নেই। আইন জানে শান্ত সাব ইন্সপেক্টর আলমকে খুন করেছে। আমি আমি যদি গলা ফেটিয়ে চিৎকার করে বলি শান্ত নির্দোষ, শান্ত খুন করেনি, আইন শুনবে না। আইন চায় প্রমাণ। প্রাথমিকভাবে একাধিক পুলিশের সাক্ষীতে প্রমাণিত হয়ে গেছে শান্তির প্রকৃত খুনি। সোহেল, তুই আরেকবার ভেবে দেখ, তোদের সিদ্ধান্ত কি সঠিক? হ্যাঁ ভাইয়া, আমি গ্রেপ্তার না করলেও অন্যজন করবে, অতএব আমাকে গ্রেপ্তার করতে হবে। তাহলে আর দেরি করছিস কেন? এখনই বেরিয়ে পড়, শান্তকে গ্রেপ্তার করে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে দে। একজন সফল পুলিশ অফিসার হিসাবে তোর অনেক নাম হবে, পত্রিকা ছবি উঠবে, পুলিশ ডিপার্টমেন্ট তোকে মেডেল দেবে, কখনো ভাবিস না তোর সফলতায় অন্য কেউ হিংসা করতে পারে। আমার মন অভিশাপ দেবে না কাউকে, হয়তো হয়তো চোখের জলে কেঁদে কেঁদে বুক ফাঁসাবো, কাউকে কিছু বলবো না, কাউকে না, কাউকে না। ভাবি চলো খেতে দেবে। টেবিলে খাবার আছে, খেয়ে নে। চলো ভাইজান খাবে, খিদে নেই। আয় চল খাবে। তোর বেশি খিদে লাগবে, তুই খেয়ে নে। আমারই তো বেশি খিদে লেগেছে, সমস্ত খিদে তো আমার। তোরা তোরা কি মনে করেছিস তোদের মধ্যে আমিও না খেয়ে থাকবো? খেতে মানা করেছি কি, খেয়ে নে। তবে কি মনে করেছিস না খেয়ে ঘুমিয়ে পড়ব? আরে শান্ত শুধু তোদেরই ভাই, আমার তো কেউ না, আমার আমার তো শত্রু। আমি 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 ঠিকই খাবো, আমি খাবো। শান্তর সঙ্গে আমার দেখা হয়েছে। পাগলটা কোথায় রে, আমাকে ওর কাছে নিয়ে চল। অবশ্যই তোমাকে নিয়ে যাবো ভাবি। শান্ত ভাবি, এসব কি হলো রে শান্ত? ভাবি, সাময়িক একটা ঝড় উঠেছে, একটু কষ্ট তো করতেই হবে, দেখো সব ঠিক হয়ে যাবে। শান্ত তুই আমাকে গ্রেফতার করতে এসেছিস, আমি তাহলে আমি তাহলে তোর চোখে আসামি হয়ে গেলাম সোহেল। শান্ত, তোর অভিমানকে বড় করে না দেখে আমাকে বিশ্বাস করে আমার কাছে ধরা দে, আমি তোকে আদালতে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে আনবই। যে ভাই আইনের দাম দেবার জন্য ভাইকে অবিশ্বাস করে গ্রেফতার করতে পারে, সেই আইনের মানুষকে আমি বিশ্বাস করে বোকার পরিচয় দিতে পারি না। তাহলে তুই আত্মসমর্পণ করবি না? মোটেও না, এই জন্য আমি আত্মসমর্পণ করব না। আমি গ্রেফতার হলে সত্যিকারের খুনি কোনোদিনই ধরা পড়বে না।
তাই আমি সেই দিনই নিজেকে আইনের কাছে তুলে দেব যেদিন আসল খুনিকে আবিষ্কার করতে পারবো এটাই যদি তোর শেষ কথা হয় তাহলে আমিও বলে যেতে বাধ্য হব তুই আমার ভাই আর তোকে গ্রেফতার করার জন্য যদি গুলিও করতে হয় তার জন্য তুই নিজেই দায়ী থাকবি খুব তো গুলি চালাতে শিখেছিস তাহলে যা যা গিয়ে ওই শওকত খান আর তার ছেলে সন্ত্রাসী বাহিনীর উপর গুলি চালা যারা তোকে খুন করতে চেয়েছিল ওদের গ্রেফতার করার জন্য তো তুই নিজেই প্রমাণ প্রমাণিত আসামিদের গ্রেফতার করার ক্ষমতা নেই গ্রেফতার করতে এসেছিস নিজের ভাইকে যে খুন না করেও খুনি হয়েছে শান্ত তুই এখান থেকে চলে যা আমি দেখতে চাই ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি চালানোর নিশানাটা ওর কত পাকা হয়েছে কাজটা তুমি ভালো করলে না একজন আইনের মানুষের সামনে একজন অপরাধীকে পালানোর সুযোগ করে দিয়ে তুমি তুমি নিজেও সমান অপরাধ করলে অপরাধ যখন করেছে তখন আর দেরি করছিস কেন আইনের মর্যাদা রাখার জন্য তোর তোর ভাবিকে হাত করা পড়িয়ে দিয়ে গ্রেপ্তার কর আরে তুই তো তুই তো এখন আইনের মস্ত বড় সেবক আত্মার সাথে আত্মার সম্পর্ক নারীর সাথে নারীর সম্পর্ক রক্তের সাথে রক্তের সম্পর্ক সব মূল্যহীন হয়ে গেছে গ্রেপ্তার কর শওকত খান বেরিয়ে এসো শওকত খান শওকত খান তুমি মনে করো না এক ভাইকে খুনের আসামি সাজিয়ে আর এক ভাইয়ের হাতে পিস্তল তুলে দিয়ে রক্ত দিয়ে রক্ত ঝরিয়ে তুমি দাবার খেলায় বাজি মাত করবে পারবে না শওকত খান তুমি হেরে যাবে আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সোহেলের হাতে আমি শান্ত রক্ত ঝরাতে দেব না তেমনি তুমি যদি মনে করো আমার সাজানো সংসার ভেঙে দিয়ে তুমি ধ্বংসের আগুন জ্বালাবে তাও পারবে না আমি তোমার জীবনে ধ্বংসের আগুন জ্বেলে দেব সত্য মিথ্যার যুদ্ধে তোমার ক্ষমতা অহংকার দম্ভ সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করে দেব সত্যের মৃত্যু নেই জেল জেল জি বাবা ওই সাংবাদিকের কথা শুনেছিস শুনেছি বাবা রহস্য আবিষ্কার করার আগেই ওর জীবনটা স্তব্ধ করে দে সাংবাদিক তুই চেয়েছিস সত্যের লড়াইয়ে আমাদের মুখোশ খুলে দিতে আর আমরা এসেছি তোর জান কবজ করে খবরের হেডলাইন করতে সন্ত্রাসীদের হাতে সাংবাদিক নিহত Oh,
শান্ত, ওকে ছেড়ে দে, ও মরে যাবে। ভাইয়া, ভাইয়া তুমি এখান থেকে যাও। আমি যাবো না, আমি তোকে ছেড়ে যাবো না। আমার কসম লাগে তুমি এখান থেকে যাও না। আমি যাবো না, আমি তোকে ছেড়ে যাবো না রে ভাই। তুমি এখান থেকে না গেলে আমার মরা মুখ দেখো। ভাইয়া তুমি এখান থেকে যাও। বল জুয়েল, ওই সাংবাদিককে শেষ করে দিয়েছিস তো? মিস্টার শওকত খান, সাংবাদিক শফিক মল্লিককে খুন করার মতো ধারালো অস্ত্র তোমার হাতে নেই। আমি তোমাকে ফোন করেছি এই জন্য, তুমি তোমার বাংলো বাড়ির রাস্তায় এসে দেখে যাও তোমার সন্তান কিভাবে মরণ যন্ত্রণায় চিৎকার করছে। কুত্তার বাচ্চা। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা, আমি বাঁচতে চাই বাবা। ভাই দৃশ্যটা ভিডিও করে রাখি। চোখ সুন্দর বাচ্চা, আমার সন্তানের জীবনে রসিকতা করিস? মানুষের জীবন নিয়ে রসিকতা করার অভ্যাসটা তোমার খান। এবার বুঝতে পারছো আপন জনের কষ্টটা কেমন লাগে? শান্ত, চিৎকার করো না খান, চিৎকার করো না। তোমার সন্তানকে আহত করে তোমাকে শুধু কষ্ট দিয়ে বোঝাতে চেয়েছি। এরপরেও যদি তুমি আইনের কাছে নিজের অপরাধ স্বীকার না করো, তাহলে তোমাকে তোমার সন্তানের লাশ জড়িয়ে ধরে কাঁদতে হবে। তখন বুঝবে আপন হারানোর ব্যথা কত কঠিন। পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। শোনো সোহেল, তুমি যদি তোমার ভাইকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে না পারো, তাহলে আমি তোমাকে স্বজন প্রীতির অপরাধে সাসপেন্ড করতে বাধ্য হব। অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ডিসিশন। কেন কুপিয়েছে তা জানতে চাইবি না? ওরা আমাকে খুন করতে চেয়েছিল। শান্ত ওদের মুখোমুখি না দাঁড়ালে আমি খুন হতাম। আমি যদি বলি শান্তকে বাঁচানোর জন্য তুমি মিথ্যে কথা বলছ। কি বললি? কি বললি তুই? আমি মিথ্যে বলেছি? আমি মিথ্যে বলেছি? তোর কাছে আজ আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। যা, গ্রেপ্তার কর শান্তকে। তোর যা ইচ্ছে তাই কর, তোর যা ইচ্ছে তাই কর। এরকম করতে বুঝলাম না তো কিসের খেলে মত খাই। বিকাশি তো বুঝছি। আমার দুলা ভাই তালগোল পাকায় ফেলাইছে, কি করবো কি সুই বুঝে উঠতে পারতাছে না। এই মুহূর্তে আমার একটা কিছু করতে হইব। কি করা যায়, কি করা যায়? সিন্ডা লাস্টে খবর দেয়। হইলে কপি নেই, মুসলিম হইলে কাপো নেই, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, বৈরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কপি নেই, মুসলিম হইলে কাপো নেই, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব, বৈরব করার নাই রে কিছু নাই।
সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আসন তোর হইব রে আসন ও যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কপি নেই মুসলিম হইলে কাপো নেই হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই ও মানব বৈরব করার নাই রে কিছু নাই ও মানব দুই দিনে এই দুনিয়াতে বৈরব করার নাই রে কিছু নাই আরে বাদলাক তুই এইখানে কোন বিপদ বিপদ মানে না মানে ভুল কইরা বৈশা পড়ছিলাম জলদি চলো তুমি ছাড়া কোন উপায় নাই তুলাবের মাথার মগজ নষ্ট হয়ে গেছে গা চলো তুমি ঠিক করে দিবা কি বাবা জিন্দা তুমি এখানে তোমাকে না বলেছি সাবধানে থাকতে তুমি একটা ভেজাল বানায় দিবা আপনার শালার নাম আরে কইলে আপনার বড় বিপদ এই শালার শালার একটা গাধার বাচ্চা তুলা ভাই অপমানজনক কথা আমি গাধার বাচ্চা না আমি তোমার শ্বশুরের বাচ্চা তুই জিন্দাকে খবর দিয়েছিস কেন দেখো তোমার যে অবস্থা দেখছিলাম তাতে মনে হয় তুমি হইয়া পড়ছিলা তোমার টাইম না তুলতে হইলে জিন্দা লাশের প্রয়োজন বলুন কারে জবাই করুম মনে হয় মার পেট থেকে ছুরি কাচি নিয়ে বেরিয়েছিলে আরে আমার সমস্যাটা খুন করলে সমাধান হবে না শোনো জিন্দা তুমি যাও যাও সময় হলে আমি নিজেই তোমাকে খবর দেব আমার এই সমস্যাটা আমাকেই সমাধান করতে হবে আমার শত্রুর কথাটা আমি সত্যি প্রমাণ করতে চাই আটক জন হারানোর ব্যথাটা বড় কঠিন Ha ha ha!
জীবনে ভুলতে পারবো না। কোথায় থাকো তুমি? পৃথিবীটা অনেক বড় তো, তাই আমার মতো একটা মানুষের থাকার জায়গার অভাব হবে না। মানে তোমার কোনো ঠিকানা নেই? আজ হয়তো নেই, একদিন ছিল। শকত খান আমাদের জীবনের ঠিকানাটা কেড়ে নিয়েছে। আমার বাবা ছিল শকত খানের বিজনেস পার্টনার। একটি কালো রাতে আমার বাবা মাকে খুন করে আমাকে এতিম করে দেয়। প্রতিবাদ করতে গেলে আপনারই মতো একজন পুলিশ অফিসারকে হাত করে সন্ত্রাসে সাজিয়ে জেলে ঢুকিয়ে দেয়। এই তো কদিন হলো জেল থেকে বেরিয়ে প্রতিশোধে নেশে ঘুরে বেড়াচ্ছি, তাই যেখানে রাত সেখানে কাত। তাহলে তোমার জন্য একটা আশ্রয়ের প্রয়োজন। ভাইয়া, আমাদের তো রুমের অভাব নেই। আমরা কি পারি না ওর উপকারের প্রতিদান দিয়ে ওকে আশ্রয় দিতে? অবশ্যই। আমি বলছিলাম কি, এটা তো আপত্তি থাকার কথা নয়। ভেবে দেখো কত বড় উপকার তুমি আমাদের জন্য করেছ। উপকার করলে প্রতিদান নিতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক মানুষ আছে উপকারের প্রতিদান নিতে চায় না। মেনে নিলাম তুমি তাদের একজন, কিন্তু আমরাই বা স্বার্থপর হব কেন? তুমি আপাতত আমাদের বাড়িতে থাকবে। কি বলছো ভাবি? আমার তো মনে হচ্ছে এটা শওকত খানের নতুন কোন ষড়যন্ত্র। আমি ওই ছেলেটাকে দেখতে চাই। ভাইয়া, ওর নাম সাগর। জানি। শোন মোহনা, এত তাড়াতাড়ি এভাবে কারোর সাথে মেশা ঠিক না। ভাইয়া আমি মানে মোহনা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। তোমার ভাইয়ার জায়গায় আমি থাকলে আমি এমন কথাই বলতাম। ভাইয়া, তুমি খুব বুদ্ধিমান। তোমার কথা শুনে তোমার প্রতি কৌতূহল আমার আরো বেড়ে গেল। এবার সত্যি করে বলো তুমি কে? আমি সাগর, আমার অতীত এবারে সবাই জানে। তোমার এই সত্যের মাঝে মিথ্যাও তো লুকিয়ে থাকতে পারে। সত্যি করে বলো, এবারেতে তুমি আশ্রয় নিয়েছো কি উদ্দেশ্যে? আমার কোনো উদ্দেশ্য নেই। ভাইয়া, তুমি ওনাকে মিছি মিছি সন্দেহ করছো। মোহনা, মোহনা, এই মোহনা, 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 এই যে সাগর। আরে তোমাকে তো আমার দরকার। তোমার একটা চাকরির ব্যাপারে আমি কথা বলেছি, কাল তুমি আমার সাথে যাবে। ভাইয়া, আমি আপনাদের শুধু শুধু কষ্ট দিচ্ছি। আমার মনে হয় আপনাদের এখানে আমার থাকা ঠিক না। আবার একই কথা। ভাইয়া, শান্ত ভাইয়া এসেছিল, সাগরকে মেনে নিতে পারেনি। কি করে পারবে? অপরাধী কখনো কাউকে ভালো চোখে দেখতে পারে না। শান্ত মানুক আর নাই মানুক, তুমি এই বাড়িতে থাকবে।
এখন মনের দুধটা খাওয়া যায়। হ্যাঁ খাও। বল সাগরকে বল, বলছি বলছি বল তুই কে? আমি সাগর। সত্যি করে বল তুই কে? বললাম তো আমি সাগর, মিথ্যে বলবি না। বল তুই কে? বল তুই কে? বল থাম। আরে মারছিস কেন ভাইয়া? ভাইয়া ও একটা প্রতারক, তোমাদের সাথে মিথ্যে কথা বলেছে। আসলে ও শওকত খানের পালিত সন্তান। বল বল তুই শওকত খানের পালিত সন্তান। অসম্ভব, আমি বলবো না। যা আমি বলি তা আমি বলবো কেন? আমার মিথ্যা বলছিস? তুমি এসব কি শুরু করেছো ভাইয়া? মোহনা মোহনা তুই কিছুই জানিস না, ও একটা খারাপ ছেলে, চক্রান্ত করে আমাদের সংসারে আগুন লাগাতে এসেছে। ভাইয়া ভাবি তোমার চুপ করে আছো কেন? ভাইয়া কিছু বলো। ভাইয়া কি বলবে, কি বলবে ভাইয়া? এখনো সময় আছে, সত্যি করে বল, নইলে আমি তোকে নইলে কি মারতে মারতে বাড়ি থেকে বের করে দিবেন? এই তো কোনো প্রয়োজন হবে না, আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাবার আগে শুধু বলে যেতে চাই, উপকারের প্রতিদান আমার সারা জীবন মনে থাকবে। চলি মোহনা। দাঁড়াও, তোমাকে যদি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে তুমি একা যাবে না, তোমার সাথে আমিও যাব। মোহনা মোহনা তুই একই বলছিস? ঠিকই বলছি ভাইয়া, তোমার আর ভাবির সামনে শান্ত ভাইয়া এভাবে সাগরের গায়ে হাত তুললো কই? তোমরা তো কিছু বললে না, তার মানে কি এই নয় শান্ত ভাই একাই সবকিছু? আমি তোমাদের কেউ নই, তাই তাই আমি ওই বাড়িতে থাকবো না। মোহনা তুই তুই এত বড় কথা বলতে পারলি, আমার চেয়ে সাগরই তোর কাছে বড়। তুই যাবি কেন? আমি চলে যাব, আমি তো আমি তো ঘরের বাইরের মানুষ হয়ে গেছি। তুই যখন আমার কথা বিশ্বাস করলি না তখন আমি আর কোনোদিন তোর উপর এই বাড়ির কারো উপর অধিকার দেখাতে আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন না। শান্ত শান্ত যাসটে মোনা, তুই শান্তকে এত বড় কষ্ট দিতে পারলি? ও শান্ত ভাইয়ের কষ্টটাই বড় হলো, সাগরের আঘাতে আমার মনে যে কষ্ট দিয়েছে সে কষ্টের কথা তো একবার জানতে চাইলে না। কি হয়েছে ভাইয়া? ভাইয়া দেখ, শান্ত ভাইয়া সাগরকে মেরে কিভাবে রক্তাক্ত করেছে, অথচ ভাইয়া ভাবে কিছুই বলেনি। কেন বলবে, কে বলবে? আসলে আজ আজ একটা সত্যি কথা বলতে কোনো আপত্তি নেই, তোমাদের কাছে তোমাদের কাছে শান্তই সবচেয়ে প্রিয়, আর আমরা আমরা দুই ভাই বোন তোমার কাছে জঞ্জাল হয়ে দাঁড়িয়েছি, কারণ কারণ একটাই, আমি আমি আর মোহনা তোমার স্বামী সৎ ভাই বোন। কি বললি, কি বললি সোহেল? আমি তোর আর মোহনার সৎ ভাই? ভালোই বলেছিস, খুব ভালো বলেছিস। এত বছর পর এত দামি একটা প্রশ্ন তোর মনে জাগলো, এতদিনের ভালোবাসার হিসেবের খাতায় গোলমাল লেগে গেল।
ভালোবাসা স্নেহ মায়া মমতা বুকের কাগজে লিখে কি লাভ, কাগজ ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল। উড়ে গেল কাল বসে কি ঝড়ে, ঝড় ঝড় উঠেছে রীতা, ঝড় আমাদের সংসারে কাল বসে কি ঝড় উঠেছে। এই ঘর টিকিয়ে রাখা সম্ভব না রীতা, এই সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, এই সংসার ভেঙে চুরমার হয়ে যাবে, শান্ত এই সংসার। আমার কি নিয়ে যখন এত সমস্যা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও সাগর, তুমি একা যাবে কেন? আমিও মোহনাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। এটা আসামির বাড়ির ঠিকানা, এই বাড়িতে কোনো পুলিশ অফিসার থাকতে পারে না। চল মোহনা। সম্পর্ককে ছিন্ন করে প্রমাণ করে দিয়েছ তুমি স্বার্থপর। কবিতা, তোমার কোন ভাইকে তুমি সৎ ভাই বলেছ? যে ভাই তোমার জন্য নিজের জীবনকে কোরবানি করে দিতে পারে সেই ভাইকে। কবিতা, এই বিশ্বাসটা আমার একদিন ছিল, কিন্তু আজ আর নেই। আমি যখন বুঝতে পেরেছি ভাইয়ার ভালোবাসা শুধু ওই শান্তকে ঘিরে, তখন আমি বাধ্য হয়ে সম্পর্কের বাঁধন কেটে দিয়ে চলে এসেছি। তোমার আত্মবিশ্বাসটাই যখন তোমার কাছে বড়, তখন তো আর কিছুই বলার নেই। আমি শুধু একটা কথাই বলতে পারি, আজকে তোমার এই আত্মবিশ্বাস একদিন তোমার জীবনে সবচেয়ে বড় ভুল বলে প্রমাণ করবে। সেই দিন বুঝবে তোমার এই ভুলের জন্য তোমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। সান্ত্বনা হিসেবে থাকবে শুধু চোখের পানি। কাজল, আমার মনে হয় তুমি আত্মসমর্পণ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার কথা ভেবো না শান্ত, একবার ভাবো তুমি ফেরারি পলাতাও। সোহেল মোহনা ভাই ভাবির উপর মিথ্যা অভিমান করে বাড়ি ছেড়েছে। এই মুহূর্তে মনে হচ্ছে ভাই আর ভাবি আসলে নিঃসন্তান, তাদের পাশে দানোর মতো কেউ নেই। তাই আমার কথাটা তুমি মেনে নাও, সব ভুলের অবসান হয়ে যাবে। তোমায় ছেড়ে থাকবো কেমন করে, কেউ আপন তোমার পরে। তোমায় ছেড়ে থাকবো কেমন করে, কেউ আপন তোমার পরে। তোমার এখানে কেন এসেছিস? এ বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। মা, এটা তোমার মনের কথা হতে পারে না ভাইয়া। কেন হতে পারে না? কেন হতে পারে না? তোর জন্য সোহেল মোহনা বলে গেল, আমি ওদের সৎ ভাই। তোর কারণে সোহেল বলে গেল, এটা একটা খুনি আসামির বাড়ি। তাই তো আমার এক ভাইকে গ্রেফতার করার জন্য আর এক ভাই পিস্তল আর হাত করা নিয়ে পিছু পিছু ছুটছে। তুমি বিশ্বাস করো ভাইয়া, আমি
আমি একজন খুনি আসামি। কেন বিশ্বাস করবো না? বিশ্বাস না করার তো কোনো কারণ নেই, তাই তো আমিও বলছি এই বাড়ি কোনো খুনি আসামির ঠিকানা হতে পারে না। তাই তুই আর কোনোদিন এখানে আসবি না, আর কোনোদিন এখানে আসবি না, কোনোদিন না। বেশ ভাইয়া, এটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমি তোমাকে কষ্ট দেবার জন্য এখানে আসব না। আমি আমি আর কোনোদিন আসবো না। চোখের পানির দোহাই দিয়ে তুমি আর কখনো ওই বাড়িতে ফিরিয়ে নিতে পারবে না। চোখের পানির দোহাই আমি দিতে আসিনি মোহনা, আমি শুধু বলতে এসেছি। সমস্যা তো ছিলাম আমি, আমি তো সমস্যার সুন্দর সমাধানের জন্য তোর ভালোবাসা তোর বিশ্বাসকে দান দিয়ে তোদের জীবন থেকে দূরে চলে এসেছি। বল বল, এরপরও তোরা কেন ওই বাড়ি ছেড়ে চলে এসেছিস? কেন তোরা ভাই আর ভাবির জীবনটা শূন্য করে দিলি? শূন্যটা পূরণ করে দেবার জন্য তুমি একাই যথেষ্ট। মোহনা, আমি আমি তোর সাথে তর্ক করতে আসিনি বোন, শুধু তোর কাছে অনুরোধ করছি সোহেলকে নিয়ে তুই ভাই আর ভাবির কাছে ফিরে যা। কোনোদিন যাব না, বরং তুমি ফিরে যাও, আর কোনোদিন তুমি এখানে আসবে না। এটাই কি তোর শেষ কথা? তাহলে তুইও শুনে রাখ, যে সাগরের জন্য তুই আর সোহেল ঘর ছেড়েছিস, ভাই আর ভাবিকে কাঁদিয়েছিস, আমি বেঁচে থাকতে ওই সাগরকে তোর হতে দেব না। প্রয়োজনে সাগরকে চিরদিনের জন্য তোর জীবন থেকে সরিয়ে দেব। ক্ষমতা থাকলে তাই দিও, তাই দিও। মোহনা, এই মোহনা, কি হচ্ছে তোর, কাঁদছিস কেন? ভাইয়া, শান্ত ভাই এসেছিল, আমাকে বলে গেছে সাগরকে আমার জীবন থেকে চিরদিনের জন্য সরিয়ে দেবে। এই কথা বলেছে? তাহলে আমিও বলছি, 24 ঘন্টার মধ্যে সাগরের সাথে আমি তাকে বিয়ে দিব। কেমন করে থাকব কেন? ভিতরে আয়। আমি ভিতরে যেতে আসিনি, আগামীকাল মগবাজার কাজী অফিসে সাগরের সাথে মোহনার বিয়ে, মন চাইলে বিয়েতে এসো। স্বপ্ন ঘেরা আমাদের সাজানো এ ঘর, ছিন্ন হবে না তো প্রভু আসুক যত ঝড়, তোমার স্নেহ মায়াতে ভালো। তুমি শুনেছ ওকে বলছে আমাদের মোহনার বিয়ে, অথচ তুমি কিছু শোনোনি? শুনেছি। আরো অনেক কিছু শুনতে হবে, তাই ভেঙে পড়ো না, নিজের মনটাকে পাথরের মতো শক্ত করো।
আমার এখানে উঠলেই পারতে। না ভাইয়া, যেহেতু আমি একটা ছোটখাটো বাসা নিয়েছি, তাই মোহনাকে নিয়ে আমি সেখানে উঠতে চাই। আমার জন্য বাসর ঘর সাজিয়েছো, এই মুহূর্ত যদি সবাইকে দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম তোমার সম্পর্কে ওদের ধারণা কত বেশি ভুল ছিল। আরে তুমি এমন ভাবে চুপ করে আছো, মনে হচ্ছে আমার কথাগুলো সব মিথ্যা। যদি এমন হয় ওদের ধারণাটাই সত্যি আর তোমার কথাগুলো সবই মিথ্যা? এতদিনে আমি ওদের কাছে প্রমাণ করেছি তোমার প্রতি আমার বিশ্বাসের ভিতটা কত শক্ত। আজ আবার তুমি পরীক্ষা করে দেখতে চাও? সাগর, ভালোবাসার প্রতি বিশ্বাসের জন্ম হয় অন্তরের গভীর থেকে, তাই তোমার প্রতি আমার বিশ্বাসের শিকড়টা আমার অন্তর থেকে কেউ উপড়ে ফেলতে পারবে না, তুমিও না। কোথায় যাচ্ছ? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। জিদুলা ভাই, ওই সাংবাদিক আর তার ভাই আমার সাথে অনেক খেলেছে, এবার আমি একটু খেলতে চাই। দুলা ভাই, ইন্টারেস্টিং ডিসিশন, কিন্তু খেলাটা হবে কি? আরে মামু, সেটা বলবো আমি। তুমি তোমার ভিডিও ক্যামেরা নিয়ে আমার সাথে চলো, আজ আমি আমার সব বন্ধুদের নিয়ে খেলবো সাংবাদিকের বোনের সাথে, আর তুমি তা ভিডিও করবে। বাইরে খবরটা দিতে হয়। হুম
হ্যালো ভাবি আমি মোহনা বলছি ভাবি ভাইয়া কোথায় হ্যালো 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 মোহনা আমি বড় বিপদে আছি আমার পিছনে শত্রু কি হয়েছে তোমাদের কথা সত্যি সাগর আমার সাথে প্রতারণা করেছে আমার কাছে সেকেন্ড অফিসারের খুন করার ভিডিও ক্যাসেট আছে এই ক্যাসেট প্রমাণ করে দেবে শান্ত ভাই নির্দোষ তুমি এখন কোথায় আমি এখন ড্যামের রোডে ঠিক আছে তুমি এখন বদলি সিনেমা হলের দিকে যাও আমি দেখছি ঠিক আছে হ্যালো গোদলি সিনেমা হলের ম্যানেজার বলছি আমি গোয়েন্দা বিভাগ থেকে বলছি আমাদের কাছে ইনফরমেশন আছে আপনাদের হলের ভিতর বোম রাখা আছে কি বললেন বোম শত্রু এই ক্যাসেটটা আমার ভাইয়ের সাংবাদিক শফিককে দিয়ে বলবেন আমি তার ছোট বোন দিয়েছি আচ্ছা ভাই আমাকে অন্য একটা ক্যাসেট দিন ধন্যবাদ হ্যালো বাবা কি পালিয়ে গেছে জিন্দা তুমি হাসছো হ্যাঁ হাসছি কারণ আমি সেই সাগর যাকে তুমি ভালোবেসেছিলে আমি সেই সাগর যার ভালোবাসার টানে তুমি তাকে বিয়ে করেছিলে আর আমি তোমাকে বিয়ে করেছিলাম প্রতিশোধ নেবার জন্য প্রতিশোধ প্রতিশোধ ইয়েস প্রতিশোধ তোমার বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমার ভাই সোহেল আমার বাবা শওকত খানকে থানা থেকে অপমান করে বের করে দিয়েছিল তাই তোমার ভাইয়ের সাহসের জবাব দিতে আমি তোমার সাথে প্রেমের অভিনয় করেছি অভিনয় তোমার ভাই শান্ত আমার বাবার বিরুদ্ধে সত্যের লড়াই নেমেছে সে আমার বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি শান্তর জীবন থেকে তোমাকে সরিয়ে এনে শান্তকে আমি পরাজিত করেছি বেইমান বিশ্বাসঘাতক আমি তোকে খুন করব পারবে পারবে না না তুমি পারবে না নাও মারো মারো চালাও গুলি চালাও গুলি মোহনা আমি তো এটাই চেয়েছি মোহনা আমি তো এটাই চেয়েছিলাম আমার পাপের শরীরের রক্ত রক্ত ঝরাতে চেয়েছিলাম তোমাকে বলার আর একটি সত্য কথা বাকি আছে শুনবে আমার সেই কথা কি হয়েছে বাবা তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে সাগর একদিন তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার বুকে জড়িয়ে নিয়েছিলাম আমি তোকে কোনোদিন বাপের অভাব মায়ের অভাব বুঝতে দিইনি নিজের সন্তানকে যতটা বিশ্বাস করেছি তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করেছি তোকে তাই
আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের দায়িত্ব তোকে দিয়েছি। বাবা, আমি তো কোনোদিন অস্বীকার করিনি, আমি তো বলেছি তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার জন্য যা কিছু করেছো আমার বাবা আমার বেঁচে থাকলে তা করতো না। সাগর, আজ আমি হেরে যেতে বসেছি, আমার শত্রুরা আমাকে পদে পদ অপমান করছে, অথচ প্রতিশোধ নিতে পারছি না, এই যন্ত্রণা কাউকে বোঝাতেও পারছি না, তাই আমি এই অন্তর যন্ত্রণায় ঠুকে ঠুকে মরছি। তুই কি পারিস না আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে? অবশ্যই পারবো বাবা, আমি তো অকৃতজ্ঞ নই, আমি তো প্রতারক নই, আমি তো বিশ্বাসঘাতক নই, আমি তোমার সন্তান, আমি প্রমাণ করতে চাই রক্তের সম্পর্ক না থাকলেও তোমার সাথে আমার রক্তের চেয়ে অনেক বড় সম্পর্ক, প্রমাণ করতে চাই তোমার অপমান আমার অপমান। তাহলে শোন, আমার শত্রু হচ্ছে পত্রিকার সাংবাদিক সফিক শান্ত, পুলিশ অফিসার সোহেল, ওদের বোনের সাথে মিথ্যা নাটক করে ওদের সাজানো সংসারে আগুন জ্বেলে দিবি। কিন্তু বাবা, জানি জানি তোরা কেউ পারবি না, তোরা আমার ছোট কিছুই করতে পারবি না। না বাবা না, আমি পারব, আমাকে পারতেই হবে। আমি আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি মোহনা। এই ভালোবাসার মূল্য আমার শরীরের পাপের রক্ত দিয়ে শোধ করে গেলাম মোহনা, শোধ করে গেলাম। সাগর সাগর, বাবা বাবা বাবা, সাগর তোর অবস্থা কি করে হলো? বাবা, একটি ক্ষুধার্ত শিশুকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিয়ে বড় করেছো, তার বিনিময়ে প্রতিদান যদি এভাবে দিতে হয় তাহলে আর কোনোদিন কোন সন্তানকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আশ্রয় দিও না বাবা। সাগর, রেখেছি বিজয় ক্যাসেট, তোকে নির্দোষ প্রমাণ করতে পারবে। তুই আমার জ্যান্ত মোহনাকে আমার বুক থেকে কেড়ে দিয়েছিস,
আমার মোহনাকে আমার কাছে ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার মোহনাকে, ফিরিয়ে দে। রিতা, রিতা, রিতা। এটা তো আসল ভিডিও ক্যাসেট না, শুধু তো লম্বা হয়েছিস, বুদ্ধি হয়নি। আসল ভিডিও ক্যাসেট উদ্ধার করার ব্যবস্থা কর, চল। ঠিক আছে বাবা। কিন্তু আমি তো ভুল করতে পারি না। তোরা যদি মুখ খুলিস। তোমরা কি চাও? এই সাংবাদিক, চল আজ তোদেরকে নিয়ে শেষ খেলা খেলবো। সবাইকে বলবি শান্ত তোদের সামনে খুন করেছে। হ্যালো, কে? হ্যালো স্যার। তুই কি বলবি? যা বলার আমি বলে দিচ্ছি। এই শোন, তোর ভাই আর ভাবিকে আমরা তুলে নিয়ে যাচ্ছি। যদি ভাই আর ভাবির লাশ দেখতে না চাস, তাহলে অরিজিনাল ভিডিও ক্যাসেটটা নিয়ে সোজা মেরি অ্যান্ডারসনে চলে আসবি। আর শোন, তোর ভাই আর ভাবি জিন্দার আস্তানায় থাকবে। এই সাংবাদিক নিয়ে চল। কার ফোন সোহেল? শান্ত, ওরা ভাইয়া ভাবিকে ধরে নিয়ে গেছে জিন্দালাসের আস্তানায়। 12 ঘন্টার মধ্যে ভিডিও ক্যাসেটটা মেরি অ্যান্ডারসনের জুয়েলের কাছে পৌঁছে দিলে তবে ওরা ভাইয়া ভাবিকে ছাড়বে, নইলে মেরে ফেলবে। না সোহেল, আমরা বেঁচে থাকতে ওরা ভাই আর ভাবিকে কিছুই করতে পারবে না। চল ক্যাসেট ফেরত দেব। না শান্ত, ক্যাসেট ফেরত দেওয়া যাবে না। তাহলে এক কাজ কর, চল জিন্দাল আসের আস্তানায়। না, তা সম্ভব না, কারণ পুলিশও আজ পর্যন্ত জিন্দাল আসের আস্তানার সন্ধান বের করতে পারেনি। তাহলে উপায়? তবে একটা উপায় আছে, শোনো। নাচ গান করতে? ও, তোমরা নাচ গান করবা? কি নাচবা? টাকা দিলে করবো, বেশি টাকা দিলে নাচবো। আরে তুমগো নিয়ে গেলে দুলাভাই টাকা না, আরে অনেক কিছু দিব। চলো চলো চলো, কেমন দেখতে বন জঙ্গল দেখছ? এই রাস্তা বাদ দিয়ে এই জঙ্গল দিয়ে যাচ্ছ কেন? আরে আসল রাস্তা দিয়া এখন যাওয়া যাইব না, মাইন্ড ফিট করা আছে জঙ্গলের মধ্যে। দেখ, তোরা তিন ভাই মিলে আমার ভিতরে আগুন জ্বালিয়েছিস, সেই আগুনে আজ আমি তোদের সবাইকে পুড়িয়ে মারবো। সত্য কখনো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা যায় না। সবার কাজ যাই যাই যাই, শুধু শুধু একবার ক্যাসেটটা আমার হাতে আসতে দিই, তারপর দেখবি তোর সত্যগুলো কিভাবে পুরে ছাই হয়ে যায়। সুন্দরীরা নাম, ওই শালা কাঁদে নিয়ে এসেছিস? ভাই ওরা বাঞ্জারাম, খুব ভালো নাচ গান করে, কিন্তু ডিমান্ড একটু বেশি। ওই শালার বাচ্চা, তোর দুলাভাই ফকির নাকি? না না, হ্যাঁ যত টাকা লাগে আমি দেব, ওদের নাচ দেখা দেবো। হ্যাঁ কি বলি চিন্তা? হ্যাঁ বেটা, নাচ গান না থাকলে আমার ভাব আসে না, শুনছস তো? বাবা লার জন্য তোমার নাচ গান আরম্ভ কর, যত টাকা লাগে আমার দুলাভাই দিব। Thank you.
আমি আপনার নায়িকা বানাবো, ফিল্মের নায়িকা। শুধু এখানে বিয়ে করি, কি সুন্দর দেখা, মনে হয় বাম্বাই নায়িকা। আমার জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন, আমার তুলাভাইয়ের দৃশ্যটা ভিডিও করে নেই। ও ভাই, ডাকেন না ভাই।